রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ সকল প্রশংসা গুণগান তারিফ একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাআলা বান্দাদের সকল অবস্থাতেই কল্যাণ কামনা করেন কল্যাণের পথ আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখান সেই মহান আল্লাহ তাআলা শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি যে তিনি এত দয়ালু বান্দাদেরকে তিনি এত বেশি ভালোবাসেন যে বান্দাদেরকে বিভিন্ন রকম সময় দিয়েছেন জাতি করে তারা ওই সময়ে আল্লাহর ইবাদত করে গোলামি করে দুনিয়াতে আখেরাতে তারা ধন্য হতে পারে শ্রেষ্ঠত্বের এবং সম্মানের শীর্ষে পৌঁছে যায় ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন জিলহজ মাস যার প্রথম দশটি দিন তার রাত এবং দিন উভয়টি আমাদের জন্য বিরাট কল্যাণকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার ওই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম করছি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিন আমরা যেন ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আমরা যেন ধন্য হই আমরা যেন আল্লাহর কাছে প্রিয় হই এই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে দিয়েছেন তার উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ আজকে মসজিদ নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফাদিলাতু শাইখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শাইখ হাফিজাহুল্লাহ আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে জিলহজ মাসের অসাধারণ মর্যাদা এবং তাতে আমাদের করণীয় আমল সমূহ আমরা এখনই ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি আজকে তারিখ হচ্ছে ২৬শে জিলকাদ ১৪৪১ হিজরি আর ১৭ই জুলাই ২০২০ ইংরেজি আমরা অনুবাদ শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম সাহেব যে সমস্ত মূল্যবান কথাগুলো বলেছেন সেগুলোর অনুবাদ করতে পারি এবং এর দ্বারা যেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করেন এর উপর আমরা সকলেই যেন আমল করতে পারি এই প্রত্যাশায় অনুবাদ শুরু করছি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমিন ইমাম সাহেব বলছেন যে সম্মানিত ও মর্যাদাপূর্ণ দিন সমূহের মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন সুতরাং ভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তি এই সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ধরনের আনুগত্য করে আল্লাহর আনুগত্যের দিকে এসে ছুটে চলে সুবহানাল্লাহ এরপরে কোরআনুল কারিমের তিনি দুটো আয়াত তেলাওয়াত করে জিলহজ মাসের মর্যাদার কথা তিনি প্রকাশ করেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ২৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আল্লাহর বান্দারা যেন তারা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এই যে সুনির্দিষ্ট দিন বলা হলো যার মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে আল্লাহকে স্মরণ করতে বললেন আল্লাহকে জিকির করতে বললেন এই সময়গুলো এই সুনির্দিষ্ট দিনগুলো কোনটি দুজন সাহাবা এবং আরো অনেক সাহাবা এবং তাবিঈনগণ বলেছেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই বলেছেন যে এই সুনির্দিষ্ট দিনগুলোর অর্থ হচ্ছে আইয়ামুল আশর অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খেয়েছেন যেই রাতের যেই রাতগুলোর কসম খেয়েছেন নিঃসন্দেহে সেই রাতগুলো হচ্ছে অত্যন্ত সম্মানিত অত্যন্ত মর্যাদাপূর্ণ যেমন আল্লাহ তাআলা সূরা ফজরে বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ফজরের কসম এবং কসম হচ্ছে দশটি রজনীর উলামায়ে কেরামগণ বলেন এখানে যে দশটি রজনীর কথা বলা হলো এর অর্থ হচ্ছে হিয়া লায়ালু আশরি জিল হাজ্জা জিলহজ মাসের প্রথম দশ রজনীকেই এখানে বোঝানো হয়েছে এই ক্ষেত্রেই অধিকাংশ মুফাসসিরে কেরামগণ তারা ঐক্যমত পোষণ করেছেন সুতরাং জিলহজ মাসের মর্যাদা আমরা কোরআন কারিমের দুটো আয়াতের মধ্যে আমরা পেয়েছি যে জিলহজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা হচ্ছে বিরাট যেখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষভাবে জিকির করতে বলেছেন এবং যেই রাতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন সুবহানাল্লাহ এরপর ইমাম সাহেব বলছেন সুতরাং যে ব্যক্তি চায় কল্যাণ চায় যে ব্যক্তি চায় বরকত কল্যাণ সে যেন
তার রবের সাথে ব্যবসা করে ওই সমস্ত সময়গুলিতে এই সমস্ত বিশেষ দিনগুলিতে আল্লাহর গোলামি করার মাধ্যমে আল্লাহর সাথে সেজন্য ব্যবসা করে সুবহানাল্লাহ। কেননা এই সময়গুলো রয়েছে বিরাট মর্যাদা, এর মধ্যে রয়েছে বান্দার জন্য বিরাট প্রতিদান সুবহানাল্লাহ। ইমাম সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তিনটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বিরাট মর্যাদা, এটা যে উত্তম দিন পৃথিবীতে গোটা বছরের মধ্যে, সেটা প্রকাশ করেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। এই সমস্ত দিনগুলোর চাইতে, অর্থাৎ এই জিলহজ মাসের এই দিনগুলোর চাইতে, এর মধ্যে আমল করার চাইতে আল্লাহর কাছে অধিক আর কোন দিন নাই, অধিক আর কোন প্রিয় দিন নাই যে দিন আল্লাহর কাছে আর চাইতে বেশি প্রিয় হতে পারে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই জিলহজ মাসের এই দশ দিন ইবাদত করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আলহামদুলিল্লাহ। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও কি এই দশ দিন আমল করার বেশি মর্যাদা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা এই দশ দিনের মর্যাদা অনেক ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহর পথে জিহাদও এর সমপরিমাণ হতে পারে না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান নিয়ে, মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে। যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে, সে আর ফিরে আসে নাই, এই ব্যক্তির কথা ভিন্ন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাহলে সেটা ভিন্ন কথা, সেই ব্যক্তির মর্যাদা অবশ্যই বেশি, কিন্তু আল্লাহর পথে জিহাদ করার মতো আমলের চাইতেও এই দশ দিন বিশেষভাবে আমল করাকে আল্লাহর কাছে প্রিয় ইবাদত বলে সাক্ষী দিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ। যা বুখারীর 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হে আল্লাহ তুমি আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এবার ইমাম সাহেব বলছেন, এই সুবর্ণ সুযোগকে তুমি মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো, হে মুসলমান, তুমি তোমার রবের গোলামির মাধ্যমে, তার নিকটবর্তী হওয়ার মাধ্যমে তুমি চেষ্টা করে যাও এবং তোমার গুনাহগুলো ক্ষমা করার, ক্ষমা পাওয়ার জন্য তুমি চেষ্টা করে যাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। মুসনাদে আহমদে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আযমু ওয়া লা আহাব্বু ইলাইহিল আমাল ফীহিন্না ইনদাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। যে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত আর কোনো দিন নেই, আল্লাহর কাছে অধিক প্রিয় সময় নেই যে সময়ে এই সমস্ত সময়ে এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করলে আল্লাহ তাআলা যে পরিমাণে খুশি হন, যে পরিমাণে আল্লাহর কাছে তার মর্যাদা, এর মর্যাদা এর চাইতে আর কোনো সময় নেই সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে তাহলিল পড়ো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, এরপরে তোমরা তাকবীর বলো বেশি বেশি, আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো পড়ো, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পড়ো। মুসনাদ আহমদের 6154 নম্বর হাদিসের মধ্যে এসেছে, অনুরূপভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফযালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আফযালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে, সবচাইতে শ্রেষ্ঠ দিন সমূহ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুতরাং আমাদের উচিত আমরা এই 10 দিনকে মূল্যায়ন করব, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এবার ইমাম সাহেব আমাদেরকে নসিহত করছেন, আমরা যেন এই 10 দিনকে খুব বিশেষভাবে মূল্যায়ন করি। কিভাবে নসিহত করছেন? যে আমাদের পূর্বপুরুষগণ সালফে সালিহিনগণ, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তারা কিভাবে এই জিলহজ মাসের 10 দিনকে মূল্যায়ন করতেন, এই ব্যাপারে তিনি বেশ কিছু সাহাবায়ে কেরামদের এবং তাবিঈনদের উক্তি নিয়ে এসেছেন, যেখানে আবু উসমান আন-নাহদি একজন তাবিঈ, তিনি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মানুষ ছিলেন, নবীজির যুগে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি, এজন্য তিনি সাহাবার মর্যাদা পাচ্ছেন না, তিনি হচ্ছেন একজন তাবিঈ।
আবু উসমান আন-নাহদি তিনি বলছেন, কানু ইউযিমুনা আল-আশর আল-আখির মিন রমাজান, সাহাবায়ে কেরামগণ তারা এবং এমনকি তাবিঈনগণ রমজানের শেষ দশককে তারা খুব মর্যাদা দিতেন। অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম দশ দিনকে তারা মূল্যায়ন করতেন, এমনিভাবে তারা মুহররম মাসের প্রথম দশ দিনকেও তারা মূল্যায়ন করতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষগণ সাহাবায়ে কেরামগণ তাবিঈনগণ তারা সবাই এই জিলহজ মাসের প্রথম দশ দিনকে মূল্যায়ন করেছেন, রাত এবং দিনকে মূল্যায়ন করেছেন, আমরাও যেন মূল্যায়ন করতে পারি। সহিহ বুখারীতে এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশিষ্ট দুইজন সাহাবা, তাদের কাজ ছিল তারা বাজারে প্রবেশ করতেন আর বাজারে গিয়ে ইউকাব্বিরানি জোরে জোরে তাকবীর পাঠ করতেন এই জিলহজ মাসের এই সময়গুলিতে। ওয়াইকাব্বিরুন্নাসু বিতাকবিরিহিমা, আর তাদের তাকবীরের সাথে সাথে মানুষও তাকবীর পাঠ করত। সুবহানাল্লাহ। ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর এই ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ওয়ালা ইয়াতিয়ানি লিশাইইন ইল্লা লিযালিক, তারা বাজারে আর কোনো কাজের জন্য যেতেন না, বাজার করার জন্য তারা যেতেন না, তারা এই তাকবীর বলার জন্যই, মানুষকে তাকবীরের উপর উৎসাহ প্রদান করার জন্যই তারা যেতেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তারা কিভাবে এই দশ দিনকে মূল্যায়ন করেছেন। আরেকজন তাবিঈ মাইমুন বিন মিহরান, একজন তাবিঈ তিনি বলছেন আমি মানুষদেরকে পেয়েছি, অর্থাৎ ওই যে সাহাবায়ে কেরামদেরকে তাবিঈনদেরকে তিনি পেয়েছেন যে তারা এই জিলহজ মাসের এই দশ দিনে তারা তাকবীর পাঠ করতেন এবং তাদের তাকবীরের অবস্থা ছিল এমন যে আমি তো সেটাকে দৃষ্টান্ত দিতাম, তাদের এই আধিক্যতার কারণে এই তাকবীরের যে ধ্বনি, এই ধ্বনির তীব্রতার কারণে সমুদ্রের ঢেউ যেমন মানে খুব বিকট আওয়াজ হয় এরকম ধ্বনি উচ্চারিত হতো সমুদ্রের ঢেউয়ের মতো, আমি সাদৃশ্য দিতাম মানুষের এই তাকবীরকে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও কিন্তু জোরে জোরে তাকবীর বলবো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। হয়তো আমরা অতীতে বলি নাই, কিন্তু এবার আর কোনো কথা নেই, আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে তিনি বেশ কিছু আমলের কথা বলেছেন, তা হচ্ছে তিনটি আমলের কথা মূলত তিনি বলেছেন, মাত্র তিনটি আমল। প্রথম দুটো আমলের কথা আমরা শুনব, এরপরে তিন নম্বর আমলটি ব্যাখ্যা সহকারে আমরা শুনব। ইমাম সাহেব বলছেন যে যে সমস্ত আমলগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে নাস বা দলিল এসেছে সেগুলো হচ্ছে এরকম যে কিছু আমল আছে আমরা নিজেরা আমল করি, এতে ওই অন্য না মুসলমানদের কোনো আলাদা কোনো উপকার নেই, আমরা নিজেরা আমল করি, নিজেরা এর দ্বারা সওয়াব পাই। যেমন নামাজ, এরপরে রোজা, হজ, কোরআন তেলাওয়াত, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করা, এই যে আমলগুলো এগুলো হচ্ছে এমন আমল, আল আমাল আল বাদানিয়া, এগুলো আমরা নিজেদের শরীর দ্বারা আমল করি, এর দ্বারা সওয়াব আমরা পাই, এতে মুসলমানদের কোনো কল্যাণ নেই। এটা হলো এক ধরনের আমল, এগুলো আমরা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আর আরেকটি আমল হচ্ছে আল আমাল আস সালিহা আল মুতাআদ্দি, এমন কিছু আমল যেগুলো আমি আমল করব, আমি তো সওয়াব পাবই কিন্তু এর দ্বারা মুসলমানগণ তারা ব্যাপকভাবে কল্যাণ পাবে, এই সমস্ত আমলগুলো আমরা এই মাসের মধ্যে করব। যেমন সদকা করা, মানুষের উপর এহসান করা, মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেওয়া আর মানুষের অন্তরে আনন্দ প্রবেশ করানো, মানুষকে সাহায্য করা এবং মানুষের কঠিন কাজে তাদেরকে সহজ করা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের কাজকে সহজ করে দেওয়া, এই যে আমলগুলো এগুলো দ্বারা সুবহানাল্লাহ আমি নিজে তো সওয়াব পাবো আবার এগুলো দ্বারা মুসলমানগণ কল্যাণ পাবে আলহামদুলিল্লাহ, এই সমস্ত আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ মুসলমান আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা কোরআন তেলাওয়াত করি, জিকির করি, কিন্তু মানুষের উপর এহসান করা আমরা এগুলো করি না। অনেক স্বামী দেখা যায় তার স্ত্রীর উপর জুলুম করছে, অনেক স্বামী দেখা যায় তার স্ত্রীর সন্তানকে দূরে রেখেছে, তাদেরকে খাদ্য দিচ্ছে না, তাদের অধিকার দিচ্ছে না, কিন্তু লোকটি আবার খুব পাক্কা নামাজি, এরকম দেখা যায়। সমাজের অনেক মানুষ দেখা যায় তারা রোজা করছে কিন্তু মানুষের প্রয়োজনকে মেটানোর কোনো ভূমিকা তাদের মোটেও নেই, আপনজনদের মুখে হাসি ফোটানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে পাওয়া যায় না, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মোটেও তাদেরকে দেখা যায় না,
মানুষের প্রয়োজনকে, মানুষের দুঃখ যন্ত্রণাকে, মানুষের কষ্টের কোনো মূল্যায়ন তাদের মাঝে নেই। অথচ তারা নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত, তারা রোজা রাখছে, তারা নফল রোজা করছে, এরকম অনেক আমলগুলো করছে। তাহলে বোঝা গেল তারা কেবলমাত্র শুধুমাত্র এমন সব আমলের মধ্যে মানে সীমাবদ্ধ রেখেছে নিজের নিজের জীবনকে, যেগুলো দ্বারা তারা সওয়াব পাবে। কিন্তু ওই সমস্ত আমলগুলো থেকে নিজেদেরকে আমরা বঞ্চিত করছি যে যে আমলগুলো দ্বারা আমি তো সওয়াব পাবোই, অসংখ্য মুসলমান আমার দ্বারা কল্যাণ পাবে। তবে আজকে আমি আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে বলবো, আমরা যেন যে আমলগুলো করলে পরে মুসলমানগণ কল্যাণ পাবে সেই দিকে আমরা যেন আত্মনিয়োজিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এই হলো দুটো আমল। তিন নম্বর আমলের সম্পর্কে ইমাম সাহেব বলছেন, সেটা হচ্ছে তাকবীর বলা। এই জিলহজ মাসে তাকবীরের অবস্থা হচ্ছে দুটো। একটি হলো যে সদা সর্বদাই তাকবীর বলা, সুনির্দিষ্ট কোনো সময় নেই, সদা সর্বদাই, অর্থাৎ জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে একেবারে আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের ওই 11-12-13 তারিখ, যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়, এই 13 দিন, এই 13 দিন রাত দিন সকাল সন্ধ্যা সদা সর্বদা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করব জোরে জোরে। এটা হলো একটি আমল, এই বিষয়টি আমাদের স্মরণ রাখতে হবে, যা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু হয়ে যাবে একেবারে জিলহজ মাসের আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত, এর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ আসর পর্যন্ত। এগুলো তাকবীরের একটি অবস্থা, যেটা সুনির্দিষ্ট সময় নয়, যে কোনো সময় আমরা করব রাত্রি দিনে সদা সর্বদা। দুই নম্বর পদ্ধতি হচ্ছে আল মুকাইয়াত, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ে, তা হচ্ছে ফরজ নামাজের পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করব। সেটা যারা হাজি নন তাদের এই সময়টা শুরু হবে আরাফার দিন জোহর নামাজ, আরাফার দিন ফজর নামাজের পর থেকে শুরু হয়ে যাবে। যেদিন আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফা হয়, আরাফার দিন আমরা ফজর নামাজের পরেই আমরা সবাই মসজিদের ভিতরে ফরজ নামাজের পরে আমরা তাকবীর পাঠ করব উচ্চ স্বরে। এভাবে চলতে থাকবে একেবারে সেই আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত। অনুরূপভাবে যারা হাজি সাহেবগণ তাদের এর সময় শুরু হয়ে যাবে ইয়াউমুন নাহার, তথা কুরবানির দিন, যেটা ঈদের দিন, ইয়াউমুন নাহার বা কঙ্কর নিক্ষেপ করার দিন, ওই দিন তারা জোহর নামাজের পর থেকে শুরু করবে। এরপরে বাকি তিন দিন আইয়ামে তাশরিকের তিন দিন পড়বেন এবং আসর নামাজের পর পর্যন্ত এটার সময়সীমা। সুতরাং আমরা যেন যারা হজে থাকবে এবং যারা হজে থাকবে না, এই সুনির্দিষ্ট সময় ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর উচ্চারণ করা, ধ্বনি উচ্চারণ করা, এর উপর যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক হে আল্লাহ আমাদেরকে দান করো, আমিন। ইমাম সাহেব এবার আমাদের তাকবীরের যে শব্দগুলো হবে এই শব্দগুলো কেমন হবে, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামদের থেকে এবং অন্যান্য সালাফদের থেকে বিভিন্ন ধরনের শব্দ এসেছে, তবে অধিকাংশ শব্দগুলো হচ্ছে এর উপরই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতি সহজ, আমি আবারো বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার, ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দটা এর উপর যদি আমরা আমল করি তাহলে ওই যে হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদের, যে তোমরা বেশি বেশি এই 10 দিনে পাঠ করো আত-তাহলিল ও তাকবীর ও তাহমিদ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। তো এই যদি এই তাকবীরটা আমরা পড়ি তাহলে এখানে আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখানে ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর প্রশংসা আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ, দ্বিতীয় খুতবায় তিনি চমৎকার আরেকটি আমলের কথা আমাদেরকে বলেছেন, তা হচ্ছে এই যে জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে হাত পায়ের নখ কাটা, এরপরে শরীরের যে কোনো চুল লুম যে কাটা বা উঠানো থেকে যে একটা নিষেধাজ্ঞা এসেছে, এই নিষেধাজ্ঞা আসলে কাদের জন্য, যিনি কুরবানি করবেন তার জন্য, নাকি পরিবারের সকল মুসলমানদের জন্যই এই বিধান? এই বিষয়টি ইমাম সাহেব সুন্দর করে স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করে, যা সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া
ফালইউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, কুরবানি করার নিয়ত করেছে, সে যেন, ওই ব্যক্তি যেন তার চুল অথবা এবং তার নখ এগুলো যেন না কাটে। সুতরাং চুল এবং নখ এগুলো কাটা যাবে না, এটা সম্পূর্ণরূপে নিষেধ করা হলো এই হাদিসের মধ্যে। ইমাম সাহেব বলছেন যে এখানে যে নিষেধাজ্ঞাটা এসেছে এটা হচ্ছে আন-নাহিউ আনিত তাহরিম, অর্থাৎ চুল এবং নখ কাটা, চুল কাটা নখ কাটা যিনি কুরবানি করবেন এই ব্যক্তির জন্য সম্পূর্ণরূপে হারাম। হারাম কার জন্য? মান ইউদহি আনহু, যে যিনি কুরবানি করবেন তার জন্য, এবং এটা কিন্তু ওই ব্যক্তির জন্য নয় যারা পরিবারের মধ্যে স্ত্রী সন্তান আছে, না তাদের জন্য না, অর্থাৎ যিনি কুরবানি করবেন, কুরবানির টাকা যা, যিনি কুরবানি করছেন ওই ব্যক্তি পরিবারের পক্ষ থেকে কুরবানি করছেন, তাই ওনার উপর এই বিষয়টি ওয়াজিব, উনি নখ এবং চুল এগুলো কাটতে পারবে না। কিন্তু পরিবারের অন্য সবাই চুল নখ যদি প্রয়োজন হয় তারা কাটতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা নেই আলহামদুলিল্লাহ। এই বিষয়টি ইমাম সাহেব স্পষ্ট করেছেন। তো এখানেই দ্বিতীয় খুতবাটি শেষ হচ্ছে। আজকে আমরা জিলহজ মাসের যে এত মর্যাদা শুনলাম যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় দিন, মহব্বতের দিন এবং সম্মানিত দিন হচ্ছে বান্দারা এই 10 দিন তারা বিশেষভাবে আল্লাহর ইবাদত করবে, তারা নামাজ পড়বে বেশি বেশি, রোজা রাখবে বেশি বেশি। এই জিলহজ মাসের প্রথম 9 দিন আমরা পুরোটাই রোজা রাখতে পারি আল্লাহর রহমতে, কোনো অসুবিধা নাই। প্রথম থেকে নিয়ে একেবারে সে ঈদের দিন পর্যন্ত আমরা 9 দিন আমরা আরাফার দিনও রোজা রাখবো। তবে আরাফার দিন হাজিদের জন্য রোজা রাখার বিধান নেই, হাজি যারা নয়, আমরা যারা মুকিম অবস্থায় বাড়িতে আছি আমরা, তারা অবশ্যই রোজা রাখবো, সেটা একটা বিশেষ দিন। তবে পুরো এই 9 দিন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা বেশি করে দান খয়রাত করব, সদকা করব, পাপ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকব, এবং আমরা অবশ্যই মানুষের কল্যাণ করার চেষ্টা করব। কে ঋণগ্রস্ত আছে, কে অভাবগ্রস্ত আছে, বিশেষ করে এই করোনার দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যে যেভাবে পারি দুঃখী মানুষের পাশে যেন আমরা দাঁড়াই। হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আর যারা আমার খুতবার অনুবাদ শুনছেন তাদেরকে আমার আবেদন হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ হব, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে এই জিলহজ মাসের যে 10 দিন বা আরো এই 3 দিন 13 দিন, এই 13 দিন হবে আমাদের অতীতের জীবনে যে আমলগুলো আমরা করি নাই, এই 13 দিন, এই 10 দিন সহ এই 13 দিন আমরা যেন বিশেষভাবে আল্লাহর গোলামি করতে পারি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমনটি সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈনগণ আমল করেছেন। হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।